ঘটনা এখানে একটা বাড়িতে একটু মহিলা এবং তার মেয়ে দুজনেই মারা গেছে, দেখা যায় যে সুইসাইড হয়েছে আলটিমেটলি, কারণ বাচ্চাটাকে তার মানে মা মেরে দিয়ে তাকে নিজে সুইসাইড করেছে, এবং বাচ্চাটা দেখা যায় যে খাটে শুয়ে আছে যেন ঘুমোচ্ছে, আর তার খাটের পাশে তার মা ঝুলছে, এই অবস্থা পাওয়া গেছে। পুলিশ এসছে, পুলিশ এসে বডি নিয়ে গেছে এবং ইনভেস্টিগেট করছে, তো এবার জানবে কেন, এবার মানে বোঝা যাচ্ছে না কী কারণে মারা গেছে, কী করে মারা গেল, কেন সুইসাইড করলো সেটা বলার জায়গায় আমরা কেউই নেই, কারণ এটা কেউ এখানে কখনো কোনো গণ্ডগোল বা কোনো কিছু দেখেনি বাস্তবিক, তো কেন সেটা পুলিশ বলতে পারবে। বাচ্চাটা মোটামুটি 3 বছর বয়স হবে, 3-4 বছর বয়স হবে, 3-3.5 বছর বয়স হবে। না এখানে বাড়ি মানে কেউ দেখেনি, পাড়া কেউ কখনো বুঝেইনি যে কোনো বাড়িতে কোনো গণ্ডগোল আছে, তো ইনভেস্টিগেশন করবে পুলিশ, পুলিশের মতো ইনভেস্টিগেট করবে। না হাজব্যান্ড বাড়িতে ছিল না, হাজব্যান্ড অন্য জায়গায় ছিল।